আসসালামাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো আমার এই বাগানের মধ্যে আমি নতুন কিছু গাছ এনে লাগাইছি পুরোনো গাছগুলো ফেলে দিছি যেগুলো একদমই ফল দেয় না কেন ফল দেয় না সেটাও বলবো এবং নতুন কি কি গাছ লাগাইছি কত টাকা দিয়ে লাগাইছি এবং কোথা থেকে আনছি সেটাও বলবো তো চলুন দেখি তো এই যে এই পাশ থেকে প্রথমে শুরু করি এইখানে দেখেন আমি এই যে এই দুইটা গাছ একদমই নতুন লাগাইছি তারপরে এই গাছটা নতুন এই গাছটা আমি আখ লাগিয়েছিলাম একটার মধ্যে ছিল পেঁপে গাছ এখন একটা আছে মানে এই গাছটা একদমই নষ্ট নষ্ট হয়ে গেছে আর এইখানে ছিল পেয়ারা গাছ এইখানেও ছিল লেবু গাছ তো এইগুলো প্রায় পাঁচ ছয় বছর প্রায় সাত বছর ছয় বছরের মতো হয়ে গেছে এরকম যে গাছগুলো অনেক বয়স হয়ে গেছে এবং এই গাছগুলো নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়েছে সেটা বলি নষ্ট হয়েছে সেটা আমার কারণে কারণ আমরা তো গাছের সঠিক যত্ন করতে পারি নাই শেষ মুহূর্তে আমাদের বাসায় একটু বাড়ির কাজ যখন করাইতেছিলাম তখন আমার এই গাছগুলো ছিল নিচে মানে তলায় ছিল ওইখান থেকে আবার দুতলার মধ্যে উঠানো এই ড্রাম বড় বড় ড্রাম উঠানো এবং এই গাছগুলো নাড়াচাড়া করতে যেয়ে মানে অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছিল তারপরে দেখি যে না দ্বিতীয়বার মাটি চেঞ্জ করে গাছগুলো বাঁচানোর অনেক চেষ্টা করছি কিন্তু গাছগুলো আর বাঁচে নাই নষ্ট হয়ে গেছে তো যে কারণে ফলও দিতেছিল ভালোভাবে গাছগুলো ফেলে দিছি নতুন কিছু গাছ এনে লাগাইছি তো প্রথমে বলি এই যে এটা হলো আমি লাগাইছি এখানে এটা সম্ভবত কমলা গাছ মালটা গাছ এখন কোনটা আর মালটা কমলা মানে গুলাই ফলেছি এইটা না এই যে এইটা কমলা গাছ আর এইটা হলো মালটা এই যে এটা সম্ভবত মালটা গাছ এই গাছটা আমি আনছিলাম হলো আমাদের এখানে আমাদের বাসার এই যে লোকেশনে আশেপাশে একটা নার্সারি আছে তো এখান থেকে আমি গাছটা আনছিলাম বিশেষ করে আমাদের এখানে কাশিমপুর যে বিআরটিসি আছে ওইখান থেকে আমি বেশ কিছু গাছ আনি এবং ওইখান আমি গাছ আনছি আর এই মালটা গাছগুলো আনছি আমার বাসার পাশে হলো আমাদের এখানে লতিপুর এখানে নার্সারি আছে এখান থেকে তো এই কমলা গাছটা হলো না ভুল বলছি আবার বলি এটা মালটা গাছ এই গাছটা আমি কিনছিলাম হলো তিনশো টাকা দিয়া তো এখানে এই গাছটা কিন্তু অনেকটাই বড় ওই যে আমি মাত্র লাগাইছি গাছটা কয়েকদিন হয়েছে তো মাসাল্লাহ গাছটাও কিন্তু বড় লাগানোর পরে কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা এখনো বেঁচে আছে এবং আশা করি যে গাছটা ভালো একটি রেজাল্ট পাবো এই গাছ থেকে যদি সঠিক যত্ন নিতে পারি আর এইখানে দেখেন এই যে এটা হলো কমলা গাছ এটার মধ্যে দুই তিনটা কমলাও আছে এই যে তো যখনই গাছ কিনি মানে যে গাছগুলোর মধ্যে ফল থাকে খালি এগুলোই কিন্তু কিনতে মন চায় যে গাছের মধ্যে ফল আছে তার মানে এই গাছটার মধ্যে তাড়াতাড়ি ফল ধরবো তাড়াতাড়ি হইব কিন্তু আসলে সত্যি কথা বলতে কি যখনই যারা চারা কিনবেন যেগুলোর মধ্যে ফল ধরে থাকে এগুলো না কিনাই ভালো আমি যেরকম মনে করি কারণ আমি ফল ধরা গাছ নিয়ে আসি শখে শখে নিয়ে আসি তারপর দেখি এটার মধ্যে বেশি ফল হয় না দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এরকম বেশি একটা হয় না কারণ তার যে প্রাপ্ত একটা বয়স আগেই হয়ে গেছে এবং ফল দেওয়ার যে বয়স অনেক আগে মানে অল্প বয়সে তারা পেকে যায় মানে এরকম অবস্থা তো এই গাছের মধ্যে তখন ফলও হয় যেরকম দেখি দুই তিনটা আছে ওই দুই তিনটাই হয় মানে আর বেশি আর হয় না তো সবসময় গাছ কিনার ক্ষেত্রে খেয়াল করবেন যে গাছটা মানে বড় দেখতে শুনতে ভালো মানে সতেজ আছে তাজা আছে কিন্তু এখনো ফল আসে নাই ওই গাছটা কিনা তা আমি তো যে ফল 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 কিন্তু একটা মানে আলা কিনে ফেলছে দেখেন যে এটা হলো মালটা গাছ আর এইটা হলো কমলা গাছ দুইটার মধ্যে গুলাই যায় আর এইখানে দেখেন আসি আর আমার এই পুরো ছাদ একদম পানি দিয়ে তৈরি করতেছে কারণ আজকে কয়েকদিন যাবত যে বৃষ্টি হইতেছে এই যে এইটা বলেন তো কি গাছ দেখেন অনেকে হয়তো বা দেখে চিনতে পারতেছেন গাছ গাছ অনেকে অনেকে বলে বলে আমরা মালবেরি মানে কি কি বলে আমি তো জানি এই গাছের নাম হলো মালবেরি আবার আমরা টুথফল বলি তো এই যে এই দুইটা আমি কিনে আনছি এই দুইটা কিনে আনছি একশো টাকা পিস মাসাল্লাহ এইগুলোও কিন্তু বড় এগুলো কিন্তু ফল সহ আনি নাই দেখেন ওরা যে কিভাবে যারা তৈরি করছে এই যে এখান থেকে একদম মাদার প্ল্যান থেকে তারা কাইটা এখান থেকে চারা তৈরি করছে এই যে গাছটা বড় তো আমি হয়েছে আয়না লাগানোর পরে যে নতুন হালকা হালকা কিছু অল্প একটু বের হইতেছে এই যে একটু একটু করে বের হইতেছে তো এই এই যে আমি কিনে আনছি একশো একশো টাকা করে দুইটা দুইশো টাকা এই দুইটা মালবেরি গাছ আর এইটা কমলা গাছটা এটা আমি তিনশো টাকা দিয়ে কিনে আনছি যেহেতু এটার ফল মানে আর তারা যেটাতে ফল আছে এটার দাম আরো বেশি বাড়ায় দেয় কেন জানি না এটা টাকা ওইটা তিনশো দুইটা গাছ কিনে আনছি ছয়শো টাকা আর এই দুইটা গাছ কিনে আনছি দুইশো টাকা মোটা আশো টাকা দিয়ে আমি চারটা গাছ কিনে আনছি তো এগুলো আনছি এখানে আমাদের বাসার পাশে নার্সারি থেকে কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম গাছই এইগুলো গাছ প্রায় সবগুলো গাছই মোটামুটি বলতে গেলে আমার ওই কাশিমপুর বিআ থেকে কিনা ওইখানের গাছগুলো ভালো হয় কিন্তু তারা দাম নেই অনেক বেশি তো এই এই হলো আমার আমার ভিডিও আমি নতুন নতুন কয়টা ফল লাগাইছি আর বিশেষ করে যে আবার বলি এই যে মালটা গাছ তারপরে কমলা গাছ এর আগে আমি অনেক লাগাইছি আমার এখানে আমার অনেক পুরনো ভিডিও তো আপনারা দেখবেন যে আমার এখানে চাইনিজ কমলা গাছ ছিল সেই গাছটা তারা বলছে হলো বড় বড় কমলা হইব পরে দেখি কমলা হয় মানে একদম খাওয়াই যায় যায় না না মুখেও দেওয়া বাস দেখতে সুন্দর ছিল পরে ওই গাছটা আমি ফেলে দিছি একদমই যদি টেস্ট করা না যায় একদমই বাস বাট দেখতে একটু সুন্দর ছিল সেজন্য পরে কি শুধু কয়েক বছর রেখে তারপর ফেলে দিছি তো এইটা খুব মানে আমি তাদের সাথে খুব তর্কটর্ক করে কিনে নিয়েছি যে এটার যদি কমলাও যদি বড় না হয় যদি ছোটো হয় তাহলে খবর আছে তো আশা করি তাদের কথা ঠিক আছে তারা অনেক খুব গ্যারান্টি দিয়ে বলছে যে এটা কমলা বড় হবে তো যদি বড় হয় যদি এটার মধ্যে ফল হয় দোয়া করবেন আপনাদের অবশ্যই দেখাবো আর আল্লাহ যদি বাঁচায় এটাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আর এই মালবেরি গাছগুলো লাগানোর আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ছাদ বাগানে আমি মালবেরি গাছ লাগাবো অনেকেই দেখছি আমি অনলাইন থেকে প্রায় অনলাইন থেকে অর্ডার করতে চাইছিলাম কিন্তু আমার এখানে বাসার কাছে যেহেতু দেখলাম ভালো আছে তো নিয়ে আসলাম দেখা যাক আর আপনাদের একটা গাছ দেখাই এই যে দেখেন আমার বিলিফুল গাছটা কি সুন্দর হয়েছে একদমই ঝোপ মানে ঝোপের মতো হয়ে আসছে সবগুলোতে দেখেন একটু একটু ফুলও আসছে পুরোটা যখন ফুল আসবে তখন চিন্তা করেন কতটা ভালো লাগবে এই যে ওইখানে আবার ওই পাশে পাশে অনেকগুলো ফুল আসছে এই দেখাও যাইতেছে না বেলি ফুলটা কিন্তু আমার এখানে একটা বেলি ফুলের মাদার গাছ আছে ওই গাছ থেকে আমি এই চারা তৈরি করছিলাম তো চারা তৈরি করার পরে দেখেন অনেকটা একদম ঝোবালো হয়ে আছে পুরোটা ফুল তুললে অনেক সুন্দর লাগবে আপনাদের দেখাবো যখন গাছ বড় ফুল হয় না এই হলো আমার আজকের ভিডিও আমার সাতবাগানে নতুন অতিথি তারা চারজন তাদের জন্য দোয়া করবেন তারা যেন ফলে ফুলে একদমই আমার সাত বাগান ভরে দেয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ